আপু আপনার তো লিঙ্ক ভাইরাল হইছে, তাতে সমস্যা কি? আমরা একটু দেখি আপনার সৌন্দর্য। তো গরিবের সৌন্দর্যের আবার দাম কি? গরিবের সৌন্দর্যের দাম না থাকতে পারে, কিন্তু গরিবের লাউয়ের দাম আছে। একটু চাওয়া একটু পাওয়া, মনটা আছে ভরা, শিলের উপর পাটা রেখে আজকে রোস্ট হবে করা। এত আজাইরা রোস্ট আমি জীবনেও দেখি নাই। প্রখর তাপে শুকিয়ে যাচ্ছে নদী নালা খাল, একসময় টিকটকাররা ব্যস্ত থাকতো দেখাতে তাদের তাল। সিজন শেষে তালের নিচে পড়ছে এখন ছায়া, শাড়ি টেনে টিকটকাররা বাড়াচ্ছে বুকের মায়া। এমন গরম জিনিস পার্কের আনাচে কানাচে পড়ে আসার, আমরা 1400 টাকা দামের প্রাকৃতিক গ্যাস কিনে ভাত রান্না করি না, মানে এখন আমি এইটা ভাবতেছি এর উপরে ভাতের পাতিল চলে আগুন জ্বালানোর জন্য লার্কি দেব কোন জায়গা দিয়ে। যুগে যুগে আমি কত পোলা মায়ার 12 ভাতারি দেখেছি, যারা নিজের ফেসটাকে একটু ভ্যালু পাবার জন্য নিজের পাছা দেখিয়ে সেলিব্রিটি হয়। কিন্তু লোকমুখে শুনে এখন নাকি মানুষের চাহিদার পরিবর্তন হয়েছে, মানুষ এখন পাছার বদলে থুরা দেখিয়ে সেলিব্রিটি হয়। শত খুঁজাখুঁজি করে আপনার টিকটকে এসে আজব প্রাণীর সন্ধান মিললো, যে কিনা শাড়ি উঁচা করে এই ভাইরাল না, মানে হাঁটু পর্যন্ত উঁচা করে। অনেকদিন যাবত করা হয় না অশ্লীলতার পোস্ট, ধৈর্য ধরে বসে আছি, আজকে হবে রোস্ট। হালকা মরিচ, ছোট্ট বেগুন রান্না করব আগুন দিয়া, আতিয়া পাকে রোস্ট করব এক তুরিতে কিবরিয়া। তোমার নাম আমি শুনেছি। শুনবেনি তো, দিস ইজ কিবরিয়ার, কিবরিয়া মানেই আপনারা তো জানেন, রমজান মাস আসলে কিছু পাবলিক হয়ে যায় মানবতার ফেরিওয়ালা, আর রমজান শেষ হইলেই তারাই হয়ে যায় সস্তার ছায়াওয়ালা। ফাজিলের সাথে প্রাক্তন আড্ডায় মজা পাবেন ভরপুর, ছেলে আমি 100% কাটি, জেলা কিন্তু ফরিদপুর। তো প্রথমে আসি আপাতানের লিংকের বিষয়ে। আপু আপনার তো লিংক ভাইরাল হইছে। আমার লিংক? আমার তো লিংকই নাই। ওইটা তো আমরাও জানি যে আপনার কোনো লিংক নাই, তবে আপনার যে কর্মকাণ্ড তাতে আমরা 100% আশাবাদী, খুব তাড়াতাড়ি আপনার লিংক ভাইরাল হবে। ওই মাইয়া রে, আমগো বড় ভাইয়ের মনে ধরছে। হ্যাঁ জানি তো, কিন্তু লিংকটা ভাইরাল হবে কোন এক বড় ভাইয়ের হাত ধরে, কিন্তু এইটা আমরা চাই না, ঠিক না দর্শক? কি বলেন দর্শক? কিন্তু একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পাই না, এই আপা এত শাড়ি টানাটানি করে কেন? এত টানাটানি সময় আমার নাই। এর আগেও আমি এই আপার অশ্লীল ভাবে আইসক্রিম খাওয়ার দৃশ্য দেখেছি, কিন্তু সময়ের অভাবে ঠিকঠাক মতো কিছু বলতে পারি নাই। ওই যে লোকে বলে না, অপেক্ষার ফল সুমিষ্টি হয়, আজকে সেই মিষ্টি ফলটা খাবো। আজাইরা রোস্ট আমি জীবনেও দেখি নাই। রোস্টের আগে মামুনি খেপা গেলে হবে? তাইলে তো মিডিয়া টিকতে পারবেন না। আমার টিকটক গুলো যেমন ক্লাসলেস, উনার রোস্টিং ও ক্লাসলেস। যাক ভাই, দুনিয়াতে একজন মাত্র টিকটকার তো স্বীকার করলো যে তাদের কাজকর্ম ক্লাসলেস। এই কে কোথায় আছিস? কেউ এর অস্কার হিসাবে বেগুন থেরাপি দে। কি বললা? সরি কাকা, ওনার কথাবার্তার জন্য এই কথাটা আমাকে বলতেই হলো, আমাদের নাকি রোস্ট হয় না। রোস্টিং তো করতেই পারে না, শুধু একটু কি টান দেয়। কি টান দেয় আপা? হ্যাঁ শাড়ি টানাটানি সে তো আপনাই করে। আফা এগুলো একটু কম টম করা যায় না, এগুলো দেখলে পোলাক বানের কারো কারো মাথা মাথা নষ্ট। জানেন আমার লিংক আছে? আমার তো লিংকই নাই, নাচের লিংক আছে দেখবেন। ও আচ্ছা, ভুলেই তো গেছিলাম, আপায় খুব বৃষ্টি পছন্দ করে, সাথে বৃষ্টিতে ভিজে নাচতে খুবই পছন্দ করে। কি দেখতে মন চাইতেছে দেখাবো? তা না হলে গুলি করে দেবো। ভিজতে যদি ইচ্ছা হয় ভিজতে তুমি পারো, ভিজতে যদি ইচ্ছা হয় ভিজতে তুমি পারো, ভিজার নামে তাই বলে কি শরীর দেখাইতে পারো? মাঝখানে বাবেতে বাহ, রসোড়ে মে কন থা চাচা, নাউজুবিল্লা পড়বেন না, নাউজুবিল্লা। যাকে নিয়ে এতক্ষণ আমি কথা বললাম সে নামে মেয়ে হলো কর্মকাণ্ড একজন সরমিন, আর পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক একজন হিজড়া, যেটা সে নিজেই দাবি করে। আর ওই যে কইলাম না, নামে মেয়ে হলো কর্মকাণ্ডের সরমিন, এতটাই সরমিন যে নিজের গায়ে পোশাক থাকতে সেই পোশাকটা লজ্জা পায়। শাড়িটাই সব খুলে যাচ্ছে ভাই, ভাইয়ের সামনে শাড়ি খুলো, এ কেমন স্বভাব? কন্টেন্ট দেখলে বোঝা যায় ভিওর বড়ই অভাব। শাড়ি টেনে টাকা পাবা, ধরবে তুমি সংসারের হাল, এইভাবেই চালাইতে থাকো, কয়দিন পরে দেখবা তোমার লিংক ভাইরাল। ধমকায়া আপনি করবেন কতজনের মুখ বন্ধ, লাইকের নেশায় এতটাই নিচে মেয়েগুলো কি একেবারেই অন্ধ। তুমি তো আজ বিরাট পড়ো পড়োনি কেন? তোমার না বলেছি বিড়া পড়বা সব সময়? সাব্বাস বেডি সাব্বাস, এতক্ষণে বুঝতে পারলাম মাথাটা আসলেই গেছে। কিভাবে? ওই যে শাড়িটাই না পোলাপাইনের মাথা গরম করে, সব পোলাপাইনের গরম এক জায়গায় জড়ো হয়, সেই গরমটা মায়ের মাথায় গিয়া ঘিলু আর বকো যা ছিল সব একবারে গইল লাগেছে।
আকবরা দেখায় না আমাদের রুচি এতটাও খারাপ না, এখন আপনি আসতে পারেন। আর চাইলে আপনারাও আমার নতুন ইউটিউব চ্যানেলে আসতে পারেন, আগের চ্যানেলটা খুব বাজে ভাবে ডিলিট হয়ে গেছে, সো নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করার জন্য অনুরোধ রইল। সো আজকের ভিডিও এ পর্যন্তই, ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, পেজ হলো ফলো করুন, আর হ্যাঁ চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন।